হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনকে ব্লগস এন্ড কিচেনের আরও একটি নতুন ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমার ভাইয়ের শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে। তোমার ভাইয়ের নতুন দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন, যেন আমার ভাই অনেক সুখে থাকে, শান্তিতে থাকে। তোমার ভাইয়ের বিয়ের কিছু ব্লগস ভিডিও আমি করে রেখেছিলাম, যেমন ধরেন পান্দান সাজানো, তারপর বিয়ের দিনে ভিডিও, এবং বিয়ের পরে যে কনে নিয়ে যাওয়া হয় ফিরা যাত্রা ভিডিওগুলো সব কিছুই মোবাইলে করেছি। কিন্তু আমি সময় স্বল্পতার জন্য সেগুলি এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে একটা ভিডিও অন্ততপক্ষে আপনাদের সাথে শেয়ার করি, সেই ভেবে এই ভিডিওটি এডিটিং করলাম। তো ভিডিওর মধ্যে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে বা সুন্দর সুন্দর কিছু ব্যাপারও থাকতে পারে, সবাই সেগুলো কমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা তো সব কিছু জানি না কীভাবে কী করতে হয় না করতে, তাও আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি যেন সুন্দর করে যেন সব কিছু করতে পারি। আমরা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা তত ভিআইপি না বা বিশাল বড় লোক না যে সেই মতো করি আমরা ধুম ধারাক্কা করে সব কিছু করবো, আয়োজন করব। তো আমরা মধ্যবিত্তরা যেভাবে তাদের সাধ্য মতো যেভাবে সুন্দর করার চেষ্টা করে, সুন্দর করে বিয়ের অনুষ্ঠান পরিচালনা করে, আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, যেন ও সুখে থাকে, শান্তিতে থাকে নতুন বউকে নিয়ে। তো আমার সাথে চলুন, আপনারাও উপভোগ করবেন আমরা কীভাবে পান্দান সাজাই। আর আমার দুই দুলাভাই রয়েছেন, মেজো দুলাভাই এবং বড় দুলাভাই, আমি, মেজো আপা, আম্মু, আমার ভাই মানে দামান, বোন নিজেও আছে এবং আমার বড় আপু আছেন, তারপর আমার মেয়ে তো আছেই, তারপর পাশাপাশি আছে আমার ভাইয়ের দুটো ফ্রেন্ডও আছে। আমরা সবাই মিলেই এনজয় করছি, আর আমার ভাগ্না ভাগ্নি সবাই আছে, আমরা সবাই মজা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম আর পান্তানগুলো সাজাচ্ছিলাম। তো শুনলেন তো আমার বড় দুলাভাই কি বললেন? আমার বড় দুলাভাই বললেন যে উনি নাকি অনেক একা একা সব কিছুই করেছেন, অনেক বিয়ে সাথে উনি একা কাটিয়েছেন, এখন ওনার সাথে সঙ্গে একজন আছে যে হেল্প করছে ওনাকে, মানে আমার মেজো দুলাভাইয়ের কথা বলছিলেন উনি, যে ওনার সঙ্গে হয়েছে মেজো দুলাভাই। তো দুই দুলাভাই খুবই এনজয়ের সাথে পান্দানগুলো সাজাচ্ছিলেন, আর আমি আপু আমরা তো হেল্প করছিলাম, খুবই মজা লাগছিল, মানে পান্দান সাজানোর সময়টা খুবই এনজয়েবল ছিল, আমরা সবাই ফুর্তি করেছি সেই সময়টা। এটা আসলে যে দিতেই হয় এরকম কোনো রেওয়াজ না, এটা জাস্ট একটা সৌন্দর্য, দিলে বা সাজালে সুন্দর লাগে, আমরাও তাই একটু এনজয় করেছি আর ফুর্তি করেছি, মজা করেছি। আমার ভাইয়ের শেষ বিয়ে, তো আমার ভাইয়ের বিয়েটাই শেষ আমাদের, তো সেই জন্যই আমরা একটু সবাই মিলে মজা করছিলাম। আম্মু এদিকে পান্দা সাজাচ্ছে, আম্মু দিচ্ছে, আমি দিচ্ছি, মেজো আপু, ওর আপু, সবাই আমরা এখানে হাতে হাত লাগাচ্ছিলাম। এই পান্তানটা মূলত বিয়ের আগের দিন বধূকে যে তত্ত্বক দেওয়া হয় বা বধূ সাজার জন্য বধূকে যে কাপড় থেকে শুরু করে অর্নামেন্টস পাঠানো হয় বিয়ের আগের দিন, সেগুলোর সাথে দিতে হয় পান্দান, অনেকে দেয় আবার অনেকে দেয় না। তো আমরাও দিচ্ছি, এইটা সাজাচ্ছি, এটা সুন্দরই লাগছে আমাদের, ভালোই লাগলো পান্দানটা সাজাতে, তো আমরাও সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলাম। আমরা পান্দানটাকে বিয়ের মানে তত্ত্ব পাঠানোর আগের দিনই সাজিয়ে রেখে দিচ্ছি, যেন এটা সুবিধা হয় পরের দিন, যেন আমরা তাড়াতাড়ি যেতে পারি ওইখানে আর যেন কোনো ঝামেলা না হয় সেই জন্য। আপনারা চাইলেও এভাবে আমাদের মতো করে আগের দিন আটটা সাজিয়ে রেখে দিতে পারেন, পরের দিন আর কোনো ঝামেলা হবে না। আবার অনেকে দেখেছি যে যেই দিন তত্ত্বক নিয়ে যায় সেই দিন সকালে পান্দানটা সাজায়, তো সেই দিন সাজালে একটু যায় ঝামেলা হয়, তাই আগের দিন সাজিয়ে রাখলে খুবই ভালো, একটু ইচ্ছা মতো সাজানো যায় আর মনের মতন আড্ডা দেওয়া যায়, পান্দান সাজাতে গিয়ে মজা করা যায়। নতুন এবং পুরাতন, দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, সবার কাছে আমার অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমার প্রতিটি ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়। এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, ফেসবুক থেকে হয়ে থাকলে, দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখতে পারে, আর তারাও যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার পেজটি ফলো দেয়।
সবাই আমার পাশে থাকবেন। গাদা ফেলাম আমি আর বেলি ফুল বুঝলে আর ফুল আনমু তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভাইয়ের বিয়ের পান্দান সাজানোর ভিডিও? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার ভাইয়ের বিয়ের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।